সত্যি সত্যি আমরা আজকে সবাই বারাসাত যাচ্ছি? হ্যাঁ। এই মেয়ে, আমাদের না গিয়ে কোনো উপায় আছে? মাসিমা কত করে বলে গেছেন কাল। এক মিনিট এক মিনিট, মাসিমা মানে ঠাম্মি আর টুম্পা মাসি কালকে এই কথাটা বলতে এসেছিল? তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না ছোট বৌদি? ওরে বাবারে, ওরে বাবারে, দাঁড়া, মানে এত কিছু একসাথে ঘটছে, মানে আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, আমার সহ্য হবে তো এত জিনিস? বাবা, এখন কি আবার সবাইকে বারাসাত যেতে হবে? অবশ্য ভালোই হলো, মানে আমাদের তো অনেকদিন সবার কোথাও বেরোনো হয়নি, এই ফাঁকে সবার একটা ছোটখাটো আউটিং হয়ে যাবে। কাল যখন মাসিমা এসেছিলেন, আমাদের সবার কি মনে হয়েছিল বলতো, তোর সঙ্গে দেখা করতে এসেছেন। তুই তখন হঠাৎ করে কলেজে বেরিয়ে গেলি না, আমরা তখন সবাই মিলে তোকে নিয়ে খুব টেনশন করছি। তখন মাসিমা বললেন, টেনশন করবার কিচ্ছু নেই, তোর কিচ্ছু হবে না, তোর হলে উনি ঠিক টের পাবেন। তারপর বললেন, উনি কেন এসেছেন এখানে? কাল আমাদের বকুলের জন্মদিন, আর এই প্রথম মেয়েটা বাড়ির বাইরে। কাল ছোট বৌদির জন্মদিন, এসব তো আমরা কিছুই জানি না। তাই বলছিলাম, আপনারা সকলে যদি কাল আমাদের বাড়িতে অন্নগ্রহণ করেন, আমাদের খুব ভালো লাগবে। আরে না না, কি বলছেন, আপনি নিজে বলতে এসেছেন, অতি অবশ্য যাব, সবাই মিলে যাব। বিয়ের আগে তো কখনো সেভাবে বকুলের জন্মদিন পালন করা হয়নি, কাল আপনারা সবাই মিলে বকুলকে নিয়ে আমাদের বাড়িতে এলে আমাদের খুব ভালো লাগবে। আর কালকের দিনটা আমরা বকুলকে কাছে পাবো। আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, কাল আমরা সবাই মিলে সকাল সকাল পৌঁছে যাব। ও মাসিমা, ভাগ্যিস আপনি এসেছেন আজ, খুব ভালো হয়েছে। আপনি বললেন বকুলের জন্মদিন, তাই তো আমরা জানতে পারলাম, নাহলে মেয়েটা এত চাপা স্বভাবের, আমাদেরকে কিচ্ছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে ঠিক কষ্ট পেত। জন্মদিনে এই প্রথমবার আপনাদের সবাইকে ছেড়ে এত দূরে থাকতে কষ্ট হতো, তাই না? কি মজা মা, আমরা তো এখানেও ছোট বৌদির জন্মদিন সেলিব্রেট করব। মাসিমা, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না। না না মা, বলো না বলো। খুব সাহস করে বলছি কিন্তু, হ্যাঁ বলোই না। আমাদের তো আসলে পরিবারটা একটু বড়, মানে অনেক সদস্য আমাদের, দিদি থাকলে দিদিই বলতেন। আমি বলছি, আমরা যদি একটা দুটো পদ রান্না করে নিয়ে যাই, মানে আপনারা তো মাত্র দুটো মানুষ, খুব খুব অসুবিধা হবে। ও মাসিমা, আমরা তো আপনার আত্মীয়, তাই না? হাতে হাতে কাজ করলে ভালো হতো না? তোমরা তো আমাদের পরম আত্মীয় মা, তাই তোমাদের কাছে আমাদের কোনো লজ্জা নেই। তোমাদের আতিথেয়তার জন্য আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকুই করব। এই সুযোগ তো আমরা খুব বেশি একটা পাই না, তাই এইটুকু থেকে আমাদের আর বঞ্চিত করো না। মাসিমা আর বৌদির অ্যাসিস্ট্যান্ট, আমি সব সামলে নিতে পারবো, কি বলেন মাসিমা? আসলে ওই ভগবান আমাকে সন্তান সুখ যেমন দেননি, ঠিক তেমনি রক্তের সম্পর্ক ছাড়াই বকুলের মতো একটা মেয়ে দিয়েছে। বকুলের জন্মদিনে
আমি রান্না করব। কি কি রান্না হবে শুনুন, ওই বিউলির ডাল, পোস্তর বড়া আর চিংড়ি মাছের মালাইকারি হবে, আর কচু শাক। থাক 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 থাক, এখনই সব বলে দিচ্ছ যে, বাকি যেটা থাকলো সেটা না হয় ওনারা খেয়েই দেখবেন। আমার আরো একটা অনুরোধ ছিল, কালকের ব্যাপারে বকুল যেন কিচ্ছু জানতে না পারে। সারপ্রাইজটা কেমন দিলাম ছোট বৌদি? আমি তো ভেবেছিলাম ওকে চমকে দেবো, কিন্তু আমি দেখলাম আমার ভাই একেবারে পাতায় পাতায় চলে। আমি না সত্যি মানে এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমার জন্মদিনটা এইভাবে পালন করা হচ্ছে। মানে আমি যে তোমাদেরকে কি বলবো। শোন শোন শোন, তুই তোর গুণের জন্যই সকলের কাছে এরকম কি বলবো একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়েছিস, এতে আমাদের কোনো ক্রেডিট নেই বল। আরে মানুষটা ভালোবাসার মতন হলে তবেই তো সবাই তাকে ভালোবাসে, তোর ক্ষেত্রে তাই হয়েছে। এই শোন না ঋষি, আমার মনে হয় আমাদের এবার রেডি হয়ে নেওয়া উচিত। কেন বলতো, বলেছি সকাল সকাল যাবো, আর তাছাড়া অদিতি মিষ্টিও চলে আসবে। আর একটা কথা, বাড়িতে না ব্রেকফাস্টের ঝামেলাটা রাখবো না, জন্মদিন বলে কথা, এই জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই সেরে নেব। দাদা ভাই, তোর লাইফ থেকে এই খাবার বিষয়টা কোনোদিনও বাদ পড়বে না। না তুই কি রে ভাই, তুই কি, হ্যাঁ আরে বাবা, খাওয়া দাওয়াই তো জীবন, কালিদা বলে গেছে। হ্যাঁ শোন শোন, জন্মদিনের ব্যাপার, জন্মদিনে তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটাতেই বেশি ফোকাস করা উচিত, তাই না? এত লোকের খাওয়া দাওয়ার আয়োজন ঠাম্মি ঠিক মতো সামলাতে পারবে? সত্যি বলছো ঠাম্মা, কোস্তা দাদা আসবে? হ্যাঁ রে বাবা আসবে আসবে। জানো তো ঠাকুমা, আমারও মন বলছিল বকুল আজকে নিশ্চয়ই আসবে। ওই মিথ্যা কথা বলছিস কেন রে? তুই তো বলেছিলিস বিয়ের পর ওস্তাদ নাকি আমাদের ভুলে গেছে। একদম মিথ্যা কথা বলবি না, একদম আমার নামে দোষ চাপাবি না, বিশ্বাস করো ঠাকুমা আমি এসব বলিনি। এই মিথ্যা কথা বলবি না। আমি দোষ কোথায় চাপাচ্ছি? এই তো পাচ্ছি না, বল। তোদের মনে হয়েছিল তো আজকে তোদের বকুল ওস্তাদ এখানে আসবে, তাই তো? তোর তো মাসিমার কাছ থেকে আসল কথাটাই শুনলি না। কি গো? বকুল একা আসবে না, ও শ্বশুর বাড়ির সবাই সঙ্গে আসবে। আমি নিজে কলকাতায় গিয়ে ওদের সবাইকে বলে এসেছি। তার মানে তো ঠাম্মা আমাদের সকলকে ওনাদের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন করতে হবে। ওটাই হবে বকুলের শ্বশুর বাড়ি বলে কথা। সেই তো, ওদের তো আর রোজ রোজ খাওয়াতে পারবো না, তার উপর আবার বকুলের জন্মদিন বলে কথা। টেনশন নেই না এই ঠাম্মা, দেরে একা তুমি শুধু একবার অর্ডার করে দেখো আমরা কি কি ব্যবস্থা করি। হ্যাঁ ঠাম্মা, আর তাছাড়া বকুলের প্রেস্টিজ মানে কি আমাদের সকলের প্রেস্টিজ, তাই তো? তুমি দেখো আমরা সবাই মিলে জান লাগিয়ে দেবো। দেখেছেন তো একটুখানি বাইকে চড়ে আপনার কি অবস্থা হয়েছে, আপনার সবার সঙ্গে গাড়ি করে এলেই ভালো হতো। বুঝলাম, আমি আপনার বাইকে উঠেছি বলে আপনার অসুবিধা হচ্ছে, তাই তো? আমি তো আপনার ভালোর জন্যই কথাটা বললাম, একটুতেই আপনার মুখ গোমড়া হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না, দেখুন নিজের মুখটাই, যে লুকিং গ্লাসে দেখুন কি অবস্থা হয়েছে আপনার মুখের, রোদে কি চেহারা হয়েছে দেখুন নিজের। আপনার আমাকে নিয়ে কষ্ট হচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনার বেশি কষ্ট হচ্ছে। আমার নয় তো কি, বাড়ি থেকে বেরোনোর সময় তো আমার আগেই গাড়িতে উঠে যাচ্ছিলেন। আমি যদি না আটকাতাম তাহলে তো সবার সঙ্গে আমাদের গাড়ি করেই আসতে হতো আজকে। আরে আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি তো বুঝতেই চাইছেন না আমার কথা। দেখুন আমার বাইকে করে রোদে জলে টোটো করে ঘুরে বেড়ানোর অভ্যেস আছে, কিন্তু আপনার কি সেটা আছে? আরে অভ্যেস ছিল না, হয়ে যাবে। এইটুকু সময় বাইকে করে ঘুরেই তো আপনার রং পুরো তামাটে হয়ে গেছে আমার মতো। জানেন ঠাম্মি কি বলে, আপনাকে পুরো রাজপুত্রর মতো দেখতে। আর আপনি আপনি কি বলেন?
আজ আমার ভাড়ার সাথে হয়ে যান, কে জানে কপালে কি আছে। ভাড়ার সাথে নাম শুনলে কেমন একটা পেটটা গুড় গুড় করে জল না খেতে কমে গেল। কি গো, কি করছো তুমি? এই কুনাল, আরে এসব পরে হবে, ছাড়ো না, অন্যদিন করো, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। বেবি প্লিজ যাও, ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে নাও, যাও। এই শোনো, এই দেখো, এই শাড়িটা আমি বকুলের জন্য নিয়ে যাচ্ছি, ভালো হয়েছে না? বাহ, অনেক দামি মনে হচ্ছে, ভালো হয়েছে। তুমিও না বেবি, বাঘ শিকার করবে আর টোপ রাখবে ছুঁচো, তাহলে কি বাঘ ধরা দেবে জানো? শিকার বড় হলে টোপও বড় হতে হবে, দামি হতে হবে, বুঝেছ? আর এই হচ্ছে আমার টোপ। ঠাম্মির কাছে গিয়ে এই শাড়িটা দেব, দিয়ে বলবো এটা বকুলের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে। আরে বাবা, ওরাও দেখুক আমি আমার ছোট্ট বোনটাকে কতটা ভালোবাসি। তোমার মাথায় না বদবুদ্ধি ঠাসা, আই এম প্রাউড অফ ইউ। কার বউ দেখতে হবে তো। বকুলকে একটা ফোন করবে নাকি এখন? না, এখন না, আগে বারাসাত যাই, তারপর মা ঠাম্মির সামনে থেকে ফোন করব, ওরাও শুনবে, ওরাও নিজে চোখে দেখবে আমি আমার ছোট্ট বোনটাকে কতটা ভালোবাসি, কতটা দৌড়ো দৌড় প্রতি আমি। সত্যি জিনিয়াস। বর্ষা, বর্ষা মা, হুমা বর্ষা, কোথায় যাচ্ছ মা সকাল সকাল? একেবারে রেডি? কোথায় যাচ্ছ মা? বারাসাত যাচ্ছি, তবে আমি একা না, আপনার ভাইপাও যাবে। আগে বলবে তো। এই দেখো, তোমার মা ঠাম্মি নিশ্চয় বাইরের খাবার খুব একটা পছন্দ করেন না, আগে জানলে আমি নিজের হাতে কিছু একটা তৈরি করে দিতে পারতাম। যাকগে, এখন তো সময় নেই। শোনো না, তুমি যখন যাচ্ছ একটা ভালো দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে যাবে। হ্যাঁ খোকন, খোকন শোন 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 শোন, একটু বেশি করে ফল নিয়ে যাবি, হ্যাঁ, আর দামি দোকান থেকে বড় বড় মিষ্টি কিনবি। ওস্তাদের বাড়ি আর কত দূর বাবা? এই তো বাবা, এসে গেছি তো। ওস্তাদের বাড়ি এখনো এলো না তো মাম্মা, আমি ওস্তাদের সাথে খেলবো না। এই ডাবু, তুই চুপ করে বসবি? সারাক্ষণ খালি ওস্তাদ আর ওস্তাদ, আর তুই যখন ওস্তাদ ওস্তাদ করছিস তাহলে ওদের সঙ্গে বাইকে এলেই তো পারতিস। খামো করে আবার বাইকে আসা হয়েছে দুজনে মিলে। দি ভাই, তুই ওদের আনন্দে ব্যাগড়া দেওয়ার জন্য যদি ওকে ওদের সঙ্গে পাঠানোর চেষ্টাও করতিস না, আমরা কিন্তু যেতে দিতাম না। তাহলে তোর কানটা এখন আমাদের দিকে, আর কানে হেডফোন খুঁজে এই যে গান শোনার ভান করছিস, সেটা সবটাই ন্যাকামো, তাই তো? তুই ইচ্ছা করে এই গাড়িতে উঠেছিস না এসা, যাতে আমরা কি কথা বলি সেগুলো বাবা মার কানে তুলতে পারিস? সরি দি ভাই, ওই লাগানি ভাঙানিতে তোর যেমন ইন্টারেস্ট আছে না, আমার নেই। ইনফ্যাক্ট তোর সাথে আসার ইচ্ছা আমার একদমই ছিল না, টাব্বু এত করে জোর করলো তাই এলাম, নয়তো আমি সোনাবদিদের সাথে আসতে পারতাম। তারপরে আমি লাগানি ভাগানি করি, আর তোরা সব তো ধোয়া তুলসী পাতা। আচ্ছা, তুমি যেটা করো সেটাও তো একটা আর্ট, তাই না রোশনি? তুমি ভালো পারো তাই করো। মানে আর কি হচ্ছে আমার সাথে? বাবা, তুই বুঝতে পেরেছিস? ওই দেখো মাম্মা, ওস্তাদের ওখানে দাঁড়িয়ে কি করছে? থ্যাংক ইউ। ওস্তাদ, আরে ওস্তাদ, কোথা থেকে এসেছিস রে? আরে তোমরা এখানে?
খিচুড়ি খাওয়া হচ্ছে। দাদা বলছি ওদের সবাইকে কচুরি দাও, তোমরা একবার খেয়ে দেখো, এখানকার কচুরি মানে খুব বিখ্যাত জানো তো। কি দেবু বাবু, খাবে তো? না 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 না, একে তো এরকম নোংরা জায়গা, তার উপর আবার পাঁচবার করে ভাজা তেলের কচুরি, ওসব আমি খাই না আর আমার ছেলেও খায় না। ছোট বৌদি আমি কিন্তু খাবো কচুরি। সে তুই বকুলের মন রাখতে অনেক কিছু করতে পারিস, এসা তোকে কত কিছুতে সাপোর্ট করে। রোশনিদি তুমি একবার খেয়েই দেখো না, খুব একটা খারাপ নয়, তাছাড়া উনিও তো খাচ্ছেন। মামা আমি কচুরি খাবো। চুপ, একদম বায়না করবি না। কি হচ্ছে রে, কিরকম বকাবকি করে না করছো তুমি সবাইকে? সবাই ঘুরতে বেরিয়েছে, যে যার যেটা। চুপ করবে, যা বোঝো না তা নিয়ে কথা বলো। আর তোমার সঙ্গে থাকতে থাকতে ভাইয়া যে দিন দিন এরকম হয়ে যাচ্ছে সেটা আমরা জানি বকুল। তুমি এই এশা ভাইয়া এদেরকে প্রভাবিত করতে পারো, কিন্তু আমাকে পারবে না। রোশনি, একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো বলো তো? বকুল যখন বলছে তাহলে খেয়েই দেখি না, বিখ্যাত কচুরি বলে কথা, কই আমিও খাবো, আমিও খাবো। দাদা দি ভাই, আমি তোকে আগেও বলেছি, আজকে আবার মনে করিয়ে দিচ্ছি, ওনার চোখ দিয়ে আমি জীবনটাকে নতুন করে দেখতে শিখেছি, আর তাতে আমি নিজেকে প্রচণ্ড লাকি মনে করি। রাব্বু এনে। এটা তুই কি করলি ভাইয়া? একদিন এসব ভাজা ভুজি খেয়ে ওর কি অবস্থা হয়েছিল তুই ভুলে গেছিস? আর যদি আবার ওরকম পেট ব্যথা হয় তখন? তখন আর কি, সেদিন তো বকুলি রাব্বুকে সুস্থ করে তুলেছিলেন, আজকে উনিই করবেন। ডাব্বু এই চল চল এখান থেকে। ছোট বৌদি আমরা আসছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। বাড়িতে গিয়ে মা ঠাম্মির সামনে আবার রোশনিদি কোনো ঝামেলা না করে বসে। বকুল ফোন করেছে, ও মাসিমা বকুল ফোন করেছে গো। হ্যাঁ বল বকুল। আচ্ছা বলছি, তোমরা হারু কাকার বাগানে কি করছো গো? আর ঠাম্মি কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ তোর ঠাম্মি আছে তো, বলছি এই বাগানে এসে কি করছিস সে তোর ঠাম্মিকে জিজ্ঞেস কর। হ্যাঁ তুই ধর, আমি ঠাম্মিকে দিচ্ছি ফোনটা, ধর কিন্তু। নিন দেখুন কথা বলুন। হ্যাঁ দাও। হ্যাঁ রে বকুল বল, তোরা বেরিয়েছিস তো? হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না পৌঁছতে। কিন্তু আমি বাড়িতে ফোন করেছিলাম, মা বললো তোমরা সবাই মিলে নাকি হারু কাকার বাগানে গেছো, কি করছো ওখানে? আরে হারুর বাগানে আমরা কলা পাতা কাটতে এসেছি। আমরা বাগানে ঢুকলে আগে কেমন তেড়ে আসতো হারু কাকা, কিন্তু আজ আমাদের ওস্তাদ আসতে বলে পুরো বাগানটাই খুলে দিয়েছে। আরে বকুল, শুধুমাত্র তোর জন্মদিন উপলক্ষেই হারু কাকা এত কিছু করছে। আমরা যে এতজন মিলে যাচ্ছি বাড়িতে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, মানে আমি কিছু নিয়ে যাবো যাওয়ার পথে? আরে না না, ওসবের কোনো দরকার নেই, তুই চিন্তা করিস না তো। এই তো তোর সেনাবাহিনী একেবারে তোড়জোড় করতে লেগে পড়েছে, ওস্তাদের শ্বশুর বাড়ির লোকজনের আসবে, তাদের যেন কোনো অসুবিধে না হয়, কোনো কিছুতে যেন একটু খামতি না থাকে। ঠিক আছে ঠাম্মি, এলো এলো। হ্যাঁ তুই কাঁচা পেয়ারাগুলোকে পর আর পাকাগুলোকে রেখে দে গেছে। এই নে নে নে, তোরা দাঁড়িয়ে থাকি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল। বকুল কোনো সমস্যা? না না।
আপনি না বললে আমি বুঝতে পারছি। আমরা যে এতজন মিলে আপনার বাড়ি যাচ্ছি, আপনার মা ঠাম্মি মিলে ঠিকঠাক আয়োজন করতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি চিন্তিত, তাই তো? এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি তো আছি আপনার সঙ্গে। হ্যাঁ, হঠাৎ করে যদি কিছু দরকার হয়, আপনার বাইক তো আছে, দুজনে মিলে বেরিয়ে পড়ব। কি হলো, এখানে থামলেন কেন? কিছু কেনার আছে নাকি? এরা কারা?